বৃহস্পতিবার চালু হলো শিয়ালদহ মেট্রো মেট্রোর এই নতুন রুটে খুশি সকলেই যাত্রীদের দাবি এবার থেকে সহজে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পৌঁছে যাওয়া যাবে মেট্রো সূত্রে খবর প্রতিদিন একশোটি মেট্রো চলবে আপ ও ডাউনে সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল কিন্তু চালু হয়নি মেট্রো প্রতীক্ষার অবসান বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকেই চালু হলো শিয়ালদহ সেক্টর ফাইভ মেট্রো রেল পরিষেবা গত সোমবার ইস্ট ওয়েস্ট মেট্রোর ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত লাইন উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি মেট্রো রেল কর্তৃপক্ষ উদ্বোধনের দিনই জানিয়েছিল যাত্রী পরিষেবা চালু করতে আরও দুদিন সময় লাগবে সেইমতো বৃহস্পতিবার থেকে চালু হল যাত্রী পরিষেবা যার ফলে এদিন থেকেই যানজট এড়িয়ে অনেক সহজেই যাত্রীরা পৌঁছে যাবেন সেক্টর ফাইভ অথবা সেক্টর ফাইভ থেকে কলকাতার শিয়ালদা স্টেশন জানা গেছে এই রুটের সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে দশ টাকা সর্বোচ্চ ভাড়া কুড়ি টাকা শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া ধার্য হয়েছে কুড়ি টাকা দিনের ব্যস্ততম সময়গুলিতে পনেরো মিনিট অন্তর বাকি সময় কুড়ি মিনিট অন্তর মেট্রো চালানো হবে বলে জানা গেছে মেট্রো সূত্রে খবর শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত প্রতিদিনই একশোটি করে মেট্রো রেল চলবে যার মধ্যে পঞ্চাশটি ডাউনে পঞ্চাশটি আপে এদিন সকাল ছটা পঞ্চান্ন মিনিটে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্যে প্রথম মেট্রো ছাড়ে আরও জানা গেছে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাওয়ার জন্যে রাত নটা পঁয়ত্রিশে শেষ ট্রেন পাওয়া যাবে পাশাপাশি সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে নটা চল্লিশ মিনিটে বহু প্রতীক্ষার অবসান আমাদের অনেক দিনের স্বপ্ন এরপরে যখন এটা হাওড়া থেকে কানেক্ট হয়ে যাবে তখন আমাদের আরও সুবিধা হবে আমাদের হাওড়া লাইনের বাড়ি হুগলি চুচুরা তো ওখান থেকে আমাদের শিয়ালদা আসতে হচ্ছে তারপরে চার চড়তে পারছি আমরা গত পনেরো বছর ধরে সেক্টর ভাই বহু যন্ত্রণার সাথে যাতায়াত করছি আশা করছি কিছুটা সুবিধা হবে আর যখন হাওড়া থেকে হয়ে যাবে তখন তো আরও স্বপ্ন পূরণ হবে এটা অনেক দিনেরই আমাদের ইচ্ছে ছিল যে এই মেট্রোতে ট্রাভেল করার আজকে সেটা স্বপ্ন আমাদের পূর্ণ হলো আশা করি পরিষেবা আমরা ঠিকমতো পাব এবং যাতে আমাদের যাতায়াতের খুবই সুবিধা হবে খুবই ভালো লাগলো আমি খুবই এনজয় করেছি রাইডটা এইরকমভাবে যদি যাতায়াত করতে পারি আমাদের অনেক হ্যাসেলপ্রি ট্রাভেলিং হবে যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে শিয়ালদা স্টেশনে সাতাশটি টিকিট কাউন্টার খোলা হয়েছে স্টেশনে থাকছে পাঁচটি লিফট, নটি সিঁড়ি বৃহস্পতিবার থেকেই নতুন রূপে মেট্রো চালু হওয়ায় খুশি যাত্রীরা এ বিষয়ে যাত্রীরা বলেন আমি আমার মেয়ের কলেজে পরীক্ষা সেই জন্য কলেজে পরীক্ষা এন্টার গেটে ঢুকিয়ে দিয়ে আমি শিয়ালদা স্টেশন দেখতে এসেছি নতুন উদ্বোধন হয়েছে বলে ইচ্ছা আছে বেঙ্গল কেমিক্যালে গিয়ে একটু স্কোয়ার ঘুরে আসবো দেখতে ভালোই লাগছে খারাপ কিছু না একেবারে নতুন ফাঁকা ফাঁকাই মানুষের জন্য সেরকম লোকজন দেখতে পাচ্ছি না আজকাল যা খুব ঝকঝকে পরিষ্কার ভালো লাগছে আশা করি ভবিষ্যতে ভালোই হবে আমরা আমাদের সললেক সেক্টর ফাইভে অফিস হাওড়া থেকে আসছি ব্রেক করলাম শিয়ালদাহ টাইমটা অনেক কম লাগছে আশা করি ভবিষ্যতে যখন হাওড়া অবধি এক্সটেন্ডও হয়ে যাবে তখন আরও সুবিধা হবে যারা হাওড়া থেকে আসবে বা শিয়ালদা থেকে যারা আসবে তাদের অনেকটাই সুবিধা হবে টাইম আমাদের মেন আইটি সেক্টরের টাইমটাই মেন তো সেক্ষেত্রে টাইমটা যত আমাদের রিডিউস হবে ততই আমাদের সুবিধে চন্দ্রনগর থেকে আসছি এসে শিয়ালদা মেট্রো ধরে অফিস যাবো সেক্টর ফাইভ যাবো ভালো লাগছে খুবই ভালো লাগছে ব্যুরো রিপোর্ট নিউজ কলকাতা